সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপির মাথায় বহু চ্যালেঞ্জের বোঝা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবার টিকে থাকতে পারবে, এ বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই। বন্ধুরা, এ বিষয়ে সম্পূর্ণ একটি প্রতিবেদন থাকবে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর থাকবে জনগণ জেগে উঠেছে, এবার পরিবর্তন হবেই হবে, সরকারকে উদ্দেশ্য করে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো রোডমার্চ টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচিতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত 30। ময়মনসিংহের নান্দাইল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছে। সোমবার 9 অক্টোবর উপজেলা সদরের রোডমার্চ টু স্মার্ট বাংলাদেশ প্রোগ্রামকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানাবো আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করবে না, বললেন তুফায়েল আহমেদ। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বন্ধুরা, সরকারের ব্যাংক ঋণ 3,90,000 কোটি টাকা। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বিএনপির মাথায় বহু চ্যালেঞ্জের বোঝা। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী চ্যালেঞ্জের মুখে দেড় দশক ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকেই মনে করেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদফার চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া, কারণ আন্দোলনের ফলাফলের উপর আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নির্ভর করছে। এর মধ্যে বিএনপির অনেক নেতা রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মনে করছে অনেকেই। অনেকেরই শঙ্কা কাজ করছে, আন্দোলনে সফল হতে না পারলে বিভিন্ন মামলায় অনেক নেতাদের সাজা হয়ে যাবে। এরই মধ্যে রায় হওয়া বেশ কিছু মামলায় গুরুত্বপূর্ণ নেতাদের সাজা হয়েছে, ফলে জেলখানায় যেতে হবে তাদের ঠিকানা, এটি তাদের চিরস্থায়ী ঠিকানা থাকবে। এ অবস্থায় চলমান আন্দোলনের মাধ্যমে নির্বাচন চলাকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই নির্বাচন করতে চায় বিএনপি। তবে আন্দোলনের সফলতা না আসলে নির্বাচন নিয়ে বিএনপির পদক্ষেপ কি হবে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন দেখা দিচ্ছে অনেকেরই মনে। দলটির নেতারা বলছেন চলমান আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় দৃঢ় সংকল্পবদ্ধ বিএনপি। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতিতে আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী তারা। আর বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের অনেকেই মনে করেন সরকার বিএনপিকে বাইরে রেখে ছোট দলগুলোকে নিয়ে নির্বাচন করে ফেললেও এবার তা আন্তর্জাতিক বিশ্বের কাছে বৈধতা পাবে না, ফলে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে আলোচনায় বসতে হবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কালবেলাকে বলেন বিএনপি সরকারে পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন করছে। সাধারণ মানুষ এরই মধ্যে এই আন্দোলনে জনসম্পৃক্ততা বিএনপির সঙ্গে এক হয়েছে, তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং আন্দোলনের সফলতা নিয়ে দেশবাসীর সঙ্গে আমরাও আশাবাদী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন কি করতে হবে সেটাই সময় আমাদের বলে দেবে। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন সর্বশেষ গত 1 অক্টোবর বাতিল করেছে সরকার। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচনী বৈতরণী পার হতে সরকার খালেদা জিয়ার অসুস্থতাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। বিএনপির কোনো এক নেতা বলেছেন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিনিময়ে বিএনপিকে নির্বাচনে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল, তবে শর্ত মেনে বেগম খালেদা জিয়া কোথাও যাবেন না বলে দলটির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিক বিশ্ব সুষ্ঠু নির্বাচনের কথা বলেই কাজ শেষ করছে না, তারা অ্যাকশনেও যাচ্ছে, স্যাংশন দিচ্ছে, ভিসা নীতি প্রয়োগ করছে, মেসেজ দিচ্ছে। তিনি বলেন আমরা আশাবাদী এই আন্দোলনে আমরাই জয়লাভ করব ইনশাল্লাহ। তবে বিএনপি কি জয়লাভ করতে পারবে নাকি পরাজিত বরণ করবে এ বিষয়ে সময় বলে দিবে অনেকেই রাজনীতিবিদরা ধারণা করছে। এ বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে চাচ্ছেন না।
জনগণ জেগে উঠেছে, এবার পরিবর্তন করতেই হবে বললেন মির্জা ফখরুল। ক্ষমতাসীন সরকারকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ এবার জেগে উঠেছে, এবার পরিবর্তন হবেই হবে, তাই আর কথা নয়, একটাই কথা, অবিলম্বে পদত্যাগ করুন। ডান বাম উত্তর দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসে তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে, এই ভয়াবহ দানব থেকে দেশকে রক্ষা করতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউট গণঅধিকার পরিষদের এক অংশের উদ্যোগে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং রোহিঙ্গা সংকট শহীদ আবরার ফাহাদের প্রেরণা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। ইউরেনিয়াম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন পড়াশোনা জানা মানুষ আছেন তার মধ্যে একজন, আমরা তাই জানতাম, কিন্তু তার যে করুণ অবস্থা হয়েছে এ বিষয়ে জানতাম না, তিনি যে পাগলের প্রলাপ বকতে শুরু করে এ বিষয়ে আমাদের ধারণা ছিল না। বিগত নির্বাচনের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন যখন সামনে আসে তখন একই কায়দায় আজকে আবার প্রধানমন্ত্রী বলতে শুরু করেছেন, আমাদের অধীনে নির্বাচন হবে না, ওটাই হচ্ছে সংবিধান, সংবিধান তো কাটাছিড়া করে কিছুই রাখেননি। আর আওয়ামী লীগ গণতন্ত্র এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে না, তারা মনে করে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি, এটাকে তারা যেমন ইচ্ছা তেমন ভাবে ভোগ করবে, তারা দেশের সর্বনাশ করে দিয়েছে। গণঅধিকার পরিষদের এক অংশ আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক সুলাইমান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, ব্যারিস্টার জিশান মহসিন, আব্দুল মালেক ফরাজি, যুগ্ম সদস্য সচিব আতা তারেক রহমান সহ অন্যান্য নেতারা। রোডমার্চ টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচিতে আওয়ামী লীগের সংঘর্ষে আহত 30। ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। সোমবার 9 অক্টোবর উপজেলা সদরে রোড টু স্মার্ট বাংলাদেশ প্রোগ্রামকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক সচিব কবির বিন আনোয়ার এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহানকে দাওয়াত না দেয় সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালামের সমর্থকদের সাথে এমপি আনোয়ারুল আবেদিন তুহিনের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের সময় পুলিশের টিয়ারশেলে 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, পরে প্রোগ্রাম বাতিল করা হয়। এ ঘটনায় পুলিশ সহ অন্তত আওয়ামী লীগের 30 জন নেতাকর্মী আহত হয়েছেন, অনেকের অবস্থা গুরুতর। সরকারের ব্যাংক ঋণ 3,90,000 কোটি টাকা। দেশের ব্যাংক খাতে সমাপ্ত অর্থবছর শেষে সরকারের ঋণ ছিল 3,93,778 কোটি টাকা। সেপ্টেম্বরের শেষে যার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 3,90,000 কোটি টাকা, অর্থাৎ এ সময়ের মধ্যে খাতটিতে সরকারি ঋণের পরিমাণ কমেছে। তবে এ সময় বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে পরিশোধ করেছে সরকার। সরকারের সুদ ব্যয় কমাতে নানা কড়াকড়ির মাধ্যমে সঞ্চয়পত্র ঋণ কমানো হচ্ছে, এতে ফলে ব্যাংকের অবস্থা উপর নির্ভরতা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে 25,709 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময় বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে 29,487 কোটি টাকা, অর্থাৎ এই সময় বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার বেশি ঋণ নিয়েছে। ব্যাংকাররা জানান, দেশের ব্যাংক খাতে তারল্য সংকট চলছে, এর কারণে অনেক ব্যাংক তাদের চাহিদা মেটাতে অন্যদের কাছ থেকে ধার করে চলছে, এমনকি বাংলাদেশ ব্যাংকও বড় অঙ্কের ধার দিচ্ছে। অনেক ব্যাংক ঋণের অর্থ আদায় করতে পারছে না, একই সঙ্গে আমানতের পরিমাণও আগের তুলনায় কমছে। আবার বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনতেও ব্যাপক পরিমাণ অর্থ পরিশোধ করতে হচ্ছে, এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নিলেও তারল্য সংকট আরও বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংক থেকে সরকার যে ঋণ নিয়েছে চলতি বছর জুন শেষে তার স্থিতি ছিল 1,57,640 কোটি টাকা, আর সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে 1,28,152 কোটি টাকা, অর্থাৎ এই সময়ের মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংকে 29,487 কোটি টাকা পরিশোধ করেছে।
ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন পুতিন, মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফলে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের এই সংঘাতের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানির সঙ্গে মস্কোতে বৈঠকে এসব কথা বলেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো হামাস ইসরায়েল চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে হামাস ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যের মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ। রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি সংকটকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন কোনো সমঝোতার জন্য তারা কিছুই করতে পারেনি। বিপরীতে এর সমাধানে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার চেষ্টা করেছে, উভয় পক্ষের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর আগের সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধানের আলোচনায় এগিয়ে যার একমাত্র উপায় ল্যাভরভের বরাদ্দে রুশ সাংবাদিকদের মাধ্যমে তার জানায়, যে কারণে কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের সমস্যা সমাধান করা সম্ভব হয়ে পড়েছে সেদিকেই বিশেষ করে মনোযোগ দেওয়া দরকার। সূত্র এপি এবং রয়টার্সের।